বন্ধুরা আজকে আমরা একটি মেয়ে ও একটি প্রজাপতি আঁকা শিখব প্রথমে এভাবে আমরা একটি ইউ আঁকব এবারে ইউটাকে আমরা উল্টো করে ইউর মাছ থেকে রেখা বাঁকা করে করে আমরা চুল এবং মুখমণ্ডল আঁকা শেষ করব এবং মুখমণ্ডলের ভিতরে চোখ নাক এবং মুখ আঁকবো এবারে দুই পেশের ইউটা গলার সাথে মিলিয়ে নেব গলা থেকে দুইটি দাগ দিয়ে দাগ দুইটি আড়াড়ি দাগ দিয়ে আমরা গলা গলা আঁকবো এবারে দুই পাশে এবার একটি দাগ দিয়ে হাত দুই পাশে হাতটা নিচের দিকে টেনে নিব নিচের দিকে টেনে হাতে আঙ্গুল এঁকে হাতটা তৈরি করে নিব দুই হাতটা এভাবে লাগিয়ে এবার নিচ থেকে টেনেও আড়ারি দাগ দিয়ে নেব এবার দুই পাশে থেকে দুইটি রেখা নিয়ে পা একে জুতো এঁকে দিব ঠিক একইভাবে অপর পাটাও আমরা আঁকবো এখন আমাদের আঁকা হয়ে গেলো মেয়েটি এবারে মেয়েটির চুলে এভাবে কালো রঙ করবো কালো রঙ করা হয় চুলে কালো রং করা হয়ে গেলে এবারে আমরা জামায় লাল রং করে দেব এ নিচে আমরা কমলা রঙ করবো কমলা রঙ করা হয়ে গেলে পায়ে আমরা এবার আকাশি বা নীল রঙটা করে দেবো এবং জুতে আমরা লাল রঙের উপরে হলুদ রঙ করবো আমাদের নিয়েছ এবারে আমরা একটি প্রজাপতির ছবি আঁকবো প্রথমে একটি রেখা গড়িয়ে নেব অপর পাশ থেকে নিয়ে তার সাথে আরেকটি রেখাভাবে গড়িয়ে আবার পূর্বের রেখার সাথে মিলিয়ে নেব এবার মাছ থেকে দুই পাশে দুইটি রেখা দিব রেখা দুটি কিভাবে দুপাশ থেকে মিলে মাছ বরাবর আড়ালি ওনারা নকশা দিব উপরে দাগ দিয়ে মাথা এঁকে মাথার দুপাশে দুটি চোখ আঁকবো এবং মাথার মধ্যে চোখ এবং মুখ আঁকবো উপরে ভাবে দুটি বৃত্ত দিব বৃত্ত দুটিকে মাথার সাথে মিলিয়ে আমরা প্রজাপতি এন্টিনো তৈরি করবো এবারে শরীর থেকে একটি গোল বৃত্ত দিয়ে টেনে নকশা আঁকবো ঠিক একই একইভাবে অপর পাশেও পাখায় নকশা তৈরি করে নেব এবারে আমরা প্রজাপতির রঙ করব উপরের বৃদ্ধি আকাশে বা নীল রঙ করব প্রজাপতির উপরের শরীরের অংশে নীল রঙ এবং নিচে শেষের দিকে অংশে নীল রঙ করবো বা মাথায় আমরা হলুদ রঙ করে দেব এবং এর বাকি শরীরের অংশে আমরা লাল রঙ করব এখন প্রজাপতির ডানায় আমরা ভিতরে ছোট গোল অংশে দুই পাশেই লাল রঙ করবো এভাবে আমরা লাল রঙটি গাঢ় করে দেব গাঢ় লাল রং দেওয়ার পরে এর পাশে আমরা বাকি ফাঁকা জায়গায় এভাবে হলুদ রঙ করবো দুই পাশের দানায় আমরা একই ধরনের রঙ করার চেষ্টা করবো এবারে আমরা নিচে দানার নিচে দুই পাশে এভাবে আমরা সবুজ রংটা করে দেব সবুজ রংটা করার পরে আমাদের এখন আকারে গেল সুন্দর একটি প্রজাপতি ছবি দুটি তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ